আসসালামু আলাইকুম রহমাতি অবারকাতু আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা আলফিল বানান করে সহি শুদ্ধ করে শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না আর যদি আপনারা আমার এই রমজান মাসিক কোরণ শিখি এই কোর্সের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই রমজান মাসে কোরণ শিখি এই কোর্সের ভিডিওগুলো সিরিয়ালভাবে দেখে আসবেন তাহলে এই কোর্সের ভিডিওগুলো বুঝতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে তো চলুন শুরু করিবিল بسم الله الرحمن الرحيم. امشي بسم, بسم الله الرحمن الرحيم. الرح বা ২০ বিস লামজের মিল বিস মিল লাম খরাজ বিস মিল্লা হারজের হির বিস মিল্লা হির রহ 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 করে বলতে হবে রহ মিম খারাজ মা রহ মা নুন রজের নির রহ মা নির রজ রহ হি ৰশি মিমজেমি ৰশি মি অসদল্ল হবে ৰশিআলি বিপ্তান হবে বিস্মিল্লা হি ৰ মানি ৰশি হামজাজবৰ আলম মিমজবল্লম আলম 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 এখানে গুণ হবে না কারণ মিম এইখিনি পৰে কি আছে তা আছে এজনে গুণ হবে না আলম

বা বি হামজা আস বি আস হামজা সবর আস এটা হবে না হবে আস মোটো করতে হবে সচটা মোটো হবে হামজা সবর অস অস আস বি হা হা এ ধরনের একটা সাউন্ড বের করবেন হা খর জর হা আস হা বি আস হা বাগে এ কি ধরবে এই আলিফটা এখানে পড়া যাবে না বি আস হা বালাম জের বিল বি আস হা বিল বি আস হা বিল জের ফি বি আস হা বিল ফি লাম বি আস হা বিল ফিলি বি আস হা হা এটা মধ্যে হরফ এখানে এক লিফট দেব বি আস বিল ফিলি আর যদি আমরা এখন ওয়াকফ ধরি তাহলে হবে বি আস হাবিল ফিল এখানে আমরা তিন আলিফ টান দেব কারণ জ্যারের বাম পাশে যজমলে ই আসছে আর জ্যারের বাম পাশে যজমলে ই আসলে তাকে মদ হরফ বলা হয় আমরা সবাই জানি আর যদি মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে বলা হয় মধ্যে আরজি আর মধ্যে আরজি তিন আলিফ টানে পড়তে হয় أَلَمْ تَرَ كَيْفَ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بولن ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. بأصحاب الفيل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ماشية الأولى. ألم تر كيف فعل ربك

আবার আলম তা কাইফা আল রবু ক বি অল হিল ফিল্ড তারপর হামজাপর আলম মিমজেবল্লাম আলম আলম এটা কি মিম শাকেন্ডের ইজ হার গুন্য এখানে গুন্য করা যাবে না স্পষ্ট করে পড়তে হবে কারণ মিম সাইকেন্ড পর ইয়া আসছে আলম ইয়া জিম জবর ইয়া যে ইয়া যে এটা কলকলা আলম ইয়া যে ইয়া যে ইয়া যে আলম ইয় যে আইন লম জবর আল 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 আলম ইয় জে আল এখানে কিন্তু আল হবে না হবে আল আইন আলম ইয় জে আল আলমে আল আল কফিয়া জবর কহ ডা কাম ইম্পেশ হুম কই দা হুম কই দা হুম ফি এক লিপ্টন হবে কারণ এর পর এটা মধ্যে হরফ মধ্যে তবে কাই দা হুম ফি কাই দা হুম হুম এখানে গুণ হবে না মিম সেকেন্ডের পর ফার্স্ট আসছে এটা হচ্ছে মিম সাইকেন্ডের গুণ না কাই দা হুম ফি তব তে তাদ এটা হবে না মানে যখন আপনি তা দ্বর তাও বলবেন তখন আপনার জিব্বার আগা সামনে দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন না জিব্বার গোড়াটা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বলবেন তা দ্বর তা মোটা করে বলবেন তা দ এটা আবার হবে না হবে তা হুম এক লিফটান ফিন আরফতল হবে ফিতক লীল এখানে আমরা তিন আলিপটা আনবো কারণ মদর হরফের বামের হরফে এই আসছে আবার বলি আলম ইয় আল আলম ইয় আল অল আল অলম في تضليل، في تضليل، تضليل، تضليل, تضليل (ألم يجعل كيدهم ألم يجعل كيدهم في تضليل) ألم يجعل كيدهم في تضليل أما شئت ألم يجعل يج 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 ألم يجعل, يجعل ألم يجعل كيدهم كيدهم ألم يجعل كيدهم في تضليل في اكليف في تضليل اكشتا ألم يجعل كيدهم في تضليل ما ألم يجعل كيدهم في تضليل تابور ৱাহবৰ ৱা হমজাৰ এখনে হমজাৰটো হবে মোটা কৰতো জিভবাৰ আগাৰ উল্টা পিঠ জোৰ দিয়া আপুনি তালোতে লাগে হৰফটা মোট হ'ব ৱাহবৰ ৱাহমাৰ আইন জবর আ লামি আ লাই আ লাই লাই আইন এটা গলার মাঝখান থেকে চাপ দে বলতে হবে আই লাই হামিম হিম আই লাই হিম আই লাই হিম লাই এঠচি লিনিয় হরফ আই লাই হিম তই আ যেব তই 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 হরফ আই লাই হিম তই র আলিফ দুই জবর রন এটা হচ্ছে আর গুণ স্পষ্ট করে পড়তে হবে মানে গুণ হবে না আ লাই হিম রন زبر আ বা আলিপজাবর বা এক লিপ্টান দিবেন এখানে কারণ জবর ওপর খালিয়ালি পাস আর আর আমরা জানি যদি জবর ওপর খালিয়ালি পাসে তাহলে তাকে মদ হরফ বলা হয় আর মদ হরফ হলে এক পড়তে হবে হামজা আ বা زبر বা আবা বাইয়াজের বি এটো কি মধ্যে হরফ আবা বিল আমি যে আবা বিল আর দিল হবে আবা বিল এখানে তিন আলিফ টান হবে কারণ এটা হচ্ছে মধ্যে আর জি ওয়া আরসালা আলাইহিম ওয়া আরসালা আলাইহিম তাইরান আবা বিল

ওয়া সালা আলাইম আবাবিল আমার সাথে বলেন ওয়া সালা তৈর আবাবিল তারপর তর 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 মতো হবে মি মিজের মি এক হবে তার মি তার মি মি হাম ইম জের হিম হিম এখানে গুণনা করতে হবে কারণ মিম সেকিনের পর কি আসছে বা আসছে এটা হচ্ছে মিম সেকিনের ইকফা গুন্না এটা হচ্ছে মিম সেকিনের ইকফা গুন্না যদি মিম সেকিনের পর বা আসে সেখানে গুণনা করবেন মিম সেকিনের পর মিম আসলে গুণনা করবেন আর মিম সেকিনের পর বা মিম বাদে যদি অন্য কোনো হরফ আসে তাহলে গুননা করবেন না এটা মনে রাখবেন তার মিমিয়াজের মি তর মি হামিম জের হিম তার মিহিম হিম হিম তিহিমি বি হা হা হাজের শি তর মিহিম বেসি বেসি জিম আলিফ জবজা এক হবে যাটা জিব্বার মধ্যখান্ন উপর তলতে লাগিয়ে বলবেন তর মি হিম বিষা তর মি হিম বেশিজা তর মি হিম র রিম যে তিম এটা কি গুন্য হবে বলেন এটা হচ্ছে ঈদ এগামে বাগুন্না কারণ আমরা শিখছি ঈদ এগামে বাগুন না হরফ হচ্ছে চাইরটা মিম নুন ওয়াও ইয়া তো যখনই নুন সেকেন্ড অথবা তান বিনের পর মিম নুন ও ইয়া আসে তাহলে আমরা কি করি মিলে গুন্যা করে পড়ি তো এটা হচ্ছে ঈদ এগামে বাগুন্না এই যে ঈদ এগামে বাগুন্না তার মি হিম র বে র তা মিম যে তিম তিম তার মি হিমে জারিম মিম নুন জের মিং মিং এটা হচ্ছে ইকফা গুণনা কারণ নুন শাকিনের পর কি আসছে সিন আসছে আমরা জানি ইখফার হরফ হচ্ছে পনেরোটা তো যদি ইকফার হরফ পনেরোটা নুন সাকিনে পরে আসে তাহলে কি করবো আমরা নাকির ভিতর থেকে গুণ্য করব তো সিন হচ্ছে ইক্ফার হরফ তাই আমরা এখানে গুণ্য করবো মি হিম বিষা রতিম মিং টিম টিম দুই ঠুট মিলে গুণ হবে মিং নাকির ভিতর থেকে গুণনাটা করতে হবে জিভার আগা উপরে তালুতে লাগাবেন না মিং মিং এভাবে তার মি হিম বিশি মিং রতিম সিন জিম ইয়া জে জি চিড জি চিনকে জিমকে তরবে চিন জিম জেদ জিম ইয়া জেৰ জি চিড জি লম জেলিন সিড জিলিন সিড জিলিন আর ফদলো হবে সিড জি এখানে আমরা তিনিআলিপটান দিব তার মিহিম বিশেজা ৰতিম ترميهم بحجارة من سجيل من سجيل، أخشى تبولي: ترميهم بحجارة من سجيل তার মিহিম বিশি রতিম মিং তারপর ফা জাবর ফা জিম জেবার ফাজা আইন জবার আ ফাজা আলম জবার লা ফাজা আলা চারটে হর্ক টান্দা যাবে না তাড়াতাড়ি বলতে হবে ফাজা আলা ফাজা আ আ ফাজা আলা হামিমপ্রেশ হুম فجعلهم فجعلهم هم قلنا هبنا فجعل فجعلهم كف زبرك فجعلهم ك عين جبر عاص 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 فجعلهم كعص 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 ধরছে ফা মিম যে ফিম ফিম এটা কি গুণ হবে বলেন হ্যাঁ এটা হচ্ছে বাঘুণনা ফা জা লাহ হুম কাস ফিম এটা মিলে গুণ্য করব ফ হুম কিম হামজা জরমা মা ধাক্কা দিবেন হামজা হামজাজ বর্মা তবে মা এভাবে চাপ দিয়ে না চাপ দেওয়া যাবে না পাতলা করে বলবেন তবে ধাক্কা দিয়ে বলবেন মীম হাম্বর মা মা এভাবে ফাজা আলাহ কাউ কুলাম দুই জেলিন কুল আর কত হবে কুল তিন লিপ্টন হবে ফাজা কাজ ফিম মা কুল আবার ফজ আল হুংকাস ফিম মা কুল মাক্ কুল মা কুল আমার বলেন ফজ আয় লা ফিম মা কুল আবার প্রথম থেকে বলি بسم الله الرحمن الرحيم ألم تر كيف ألم تر كيف فعل ربك فعل ربك فعل ربك بأص بأص إتهابنا بأصحاب الفيل بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ فِي تَضْلِيلٍ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ تَضْلِيلٍ আলাম যে অল কৈদ হুম ফি তি তো এখানে অক্ষ ধরলে আমরা এভাবে বলবো আর যদি আমরা এই দুটায় মিল করে পড়ি তাহলে হবে ফিতক লি লিউ লি লিউ মানে এই লাম গিয়ে এ ওয়াউকে ধরবে এবং গুণ্য হবে আর এটা হবে এই দগামে বা গুণনা على دبوري "ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم وأرسل عليهم طيرا أبابيل طيرا أبابيل ওয়া অর স্যা লা অ্য হিম তই রন আব বিল দুটি আইথ মিল করে পড়ি আলম ইয়া জে আল কাই দা হোম ফিতাব লি লিউ ওয়া অর হিম তই রন আব আপনি এখানে ওয়াক্স ধরতে পারেন আবার মিল করেও পড়তে পারেন তারপর তার মিহিম বিষেজারতিম তর মিহিম বিষিজারতিম তারমিহিম শ্রী বেশিজারতিম তর من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول أكشد بولي دوتات ترميهم بحجارة তো যদি আপনি মিল করে পড়েন তাহলে এখানে গুননা করবেন আর এটা হচ্ছে ইক্ফা গুননা কারণ টান বিনে পরে ফার্স্ট আর যদি অক্ফ ধরে পড়েন তাহলে জিল এখানে তিনি আরেক দিবেন তারপর ফার্স্ট আলহম থেকে শুরু করবেন তো আমি আবারও অক্ফ ধরে পড়ি ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন যাওয়ার আগে আরেকটা কথা সেটা হচ্ছে যদি আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি ওই কোর্সের ভিডিওগুলো শেয়ারভাবে দেখে তারপর এই কোর্সের ভিডিওগুলো দেখবেন তাহলে আপনার জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ